আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি আরবি হরফ 29টি এবং মাখরাজ 17টি। আরবি হরফগুলো সঠিকভাবে উচ্চারণ করার জন্য মাখরাজগুলো আমাদের প্রত্যেকেরই জানা উচিত। আপনি কোরআন শরীফ সহি করে পড়তে চান কিন্তু মাখরাজ জানেন না, ইহার মতো বোকামি আর কোনো কিছু নেই। এজন্য মাখরাজ সকলেরই জানা উচিত, প্রত্যেকটা অক্ষরেরই মাখরাজ জানা উচিত যে কোন অক্ষর কীভাবে উচ্চারণ হয়। তো আজকে আমরা এই ছবিগুলোর মাধ্যমে প্র্যাকটিক্যালি মাখরাজ শিখব এবং জানব কোন অক্ষর কিভাবে উচ্চারণ হয় এবং মুখের কোন জায়গা থেকে অক্ষরগুলো উচ্চারণ হয়। আপনারা যারা মাখরাজ অনুযায়ী আরবি হরফগুলো পড়তে পারেন না, তো আপনাদের জন্য এই মাখরাজগুলো জানা অতি আবশ্যক। এজন্য সকলেই আপনারা মনোযোগ সহকারে আজকের সবকটি শুনবেন। তো চলুন শুরু করছি আজকের সবক। প্রথমে আলিফের মাখরাজ, মুখের খালি জায়গা হইতে উচ্চারিত হয়। দেখুন ছবিতে দিয়ে দিয়েছে, মুখের খালি জায়গা হইতে উচ্চারিত হয় আলিফ। আলিফ আপনি আমার সাথে ঠোঁট নাড়িয়ে পড়েন, দেখেন আপনার এই লেখাগুলোর সাথে আপনার মুখ মিলে যাবে। মুখের খালি জায়গা হইতে উচ্চারিত হয় আলিফ, আলিফ। তারপরে বার মাখরাজ, দুই ঠোঁটের ভিজা জায়গা, দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে উচ্চারিত হয়। এই যে দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে, অর্থাৎ আপনি যখন দুইটি ঠোঁট একসাথে করবেন তখন আপনার ঠোঁটের মাঝখান থেকে আওয়াজটা বের হবে, বা বা। দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে উচ্চারিত হয় বা। তারপর তার মাখরাজ, জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। তা 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 বলার সময় জিব্বার মাথাটা উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগবে। তা দেখুন জিব্বার মাথা উপরের দাঁতের গোড়ার সাথে লাগছে। তা আমি তার মাখরাজটা আবার বলি, জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় তা তা। তার মাখরাজ, জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আমরা তার মাখরাজ বলেছি যে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, আর তার মাখরাজ হচ্ছে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। তারপর জিমের মাখরাজ, জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। জিব জিব, অর্থাৎ আপনার জিব্বার মাঝখানের জায়গাটুকু উপরের তালুর সাথে লেগে উচ্চারিত হবে জিব জিব। তারপরে হার মাখরাজ, কণ্ঠনালীর মধ্যখান হইতে উচ্চারিত হয়। কণ্ঠনালী আপনার গলার ভিতর থেকে, গলার ভিতরে এটাই হলো কণ্ঠনালী। কণ্ঠনালীর মধ্যখান হইতে উচ্চারিত হয় হা হা। গলার ভিতর থেকে আওয়াজটা একদম চিকুন করে আসবে হা হা। খর মাখরাজ, কণ্ঠনালীর শেষ হইতে উচ্চারিত হয়, অর্থাৎ গলার শেষ ভাগ হইতে উচ্চারিত হয় খ খ খ। দালের মাখরাজ, জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আবার বলি, জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় দাল দাল। আপনি আপনার জিব্বার মাথাটা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করুন দাল দাল। তারপরে দালের মাখরাজ, জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে। আমরা দালের মাখরাজ পড়ছি যে এই যে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, আর দালের মাখরাজ হচ্ছে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে।
আগের সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় রাল, অর্থাৎ আপনার জিহ্বাটা সামনের উপরের দুই দাঁতের মাথার সাথে লাগবে, রাল একদম পাতলা হবে রাল। তারপর রর মাখরাজ, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়, অর্থাৎ জিহ্বার আগার পিঠ, আপনার জিহ্বার আগার যে উল্টা পিঠ আছে সেই পিঠটুকু তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় র, র। জিহ্বার মাথার উল্টা পিঠ উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় র, র। তারপর জার মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় জা, জা। আবার বলি, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় জা, জা। সিনের মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে, এটা দেখুন সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়, আর এটা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় একই, এই দুটো মাখরাজ একই। সিন, সিন, অর্থাৎ যা যেখান থেকে উচ্চারণ হবে সিনও সেখান থেকে উচ্চারণ হবে, সিন, সিন। তারপর সিনের মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে, আমরা জিমের মাখরাজ পড়েছি, জিমের মাখরাজ আর সিনের মাখরাজ একরকমই, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় সিন, সিন। তারপরে সোয়াদের মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়, আবার বলি, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় সদ, সদ। দোয়াদের মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় দদ, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় দদ, দদ। তারপর তর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়, আবার বলি, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ত, ত, ত। জোর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ল, ল। আবার বলি, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ল, ল। তারপর আইনের মাখরাজ, কণ্ঠনালীর মধ্যখান হইতে উচ্চারিত হয়, অর্থাৎ গলার মাঝখান থেকে এই আওয়াজটা আসবে আইন, আইন, আইন। তারপর কণ্ঠনালীর শেষ হইতে উচ্চারিত হয় গইন, এটা পড়লাম কণ্ঠনালীর মধ্যখান হইতে উচ্চারিত হয়, আর এটা হচ্ছে গইনের মাখরাজ হচ্ছে কণ্ঠনালীর শেষ হইতে, অর্থাৎ গলার শেষ হইতে উচ্চারিত হয় গইন, গইন। তারপর ফার মাখরাজ, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়, আবার বলি, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ফা, অর্থাৎ আপনি যখন ফা উচ্চারণ করবেন তখন উপরের দুই দাঁত নিচের ঠোঁটের পেটে লাগবে ফা, ফা। তারপর কফের মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কফ,
আবার বলি জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কফ কফ। তারপর কাফের মাখরাজ মধ্যখান পেঁচানো কাফ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আবার বলি জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কাফ কাফ কাফ। তারপর লাম জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় লাম লাম। আবার বলি জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় লাম লাম লাম। তারপর মিমের মাখরাজ দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে উচ্চারিত হয় দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে উচ্চারিত হয় মিম মিম মিম। তারপর জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় নুন নুন। জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় নুন নুন। তারপর ওয়াওর মাখরাজ দুই ঠোঁটের গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয় দুই ঠোঁটের গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয় ওয়াও ওয়াও। আবার বলি দুই ঠোঁটের গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয় এই দেখুন মুখটা একেবারে গোল হালকা একটু খোলা ওয়াও ওয়াও। তারপর হার মাখরাজ কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারিত হয় অর্থাৎ গলার শুরু থেকে উচ্চারিত হয় হা হা হা। তারপরে হামজার মাখরাজ কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারিত হয় হামজা হামজা। আবার বলি কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারিত হয় হামজা হামজা। তারপর ইয়ার মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ইয়া। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ইয়া ইয়া ইয়া। তো এই মাখরাজগুলো সকলেরই জানা উচিত, কারণ এই মাখরাজ যদি কারো না জানা থাকে সে কখনোই কোরআন শরীফ সহি শুদ্ধ করতে পারবেন না। তো এই জন্য আপনার আমার সকলেরই মাখরাজ জানা উচিত আরবি হরফগুলো শেখার পরে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই মাখরাজ অনুযায়ী কোরআন শরীফ তেলাওয়াত করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আজকের সবকটা এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।